নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন জিনিসের ভিডিও ভবিষ্যতে এই চ্যানেলটিতে মিক্সার পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইকোলাইজার কস স্পিকার এবং বিভিন্ন সাউন্ড জগতের জিনিসের ভিডিও আসতে চলেছে তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে সাপোর্ট করুন আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ তেনারা চ্যানেলটিকে শেয়ার করুন এই চ্যানেলটিকে শেয়ার করলে বিভিন্ন নতুন নতুন বন্ধুর কাছে এই ধরনের ভিডিও পৌঁছাবে এবং তেনারাও এই ভিডিওগুলি দেখে কোনো না কোনো জিনিস শিখতে পারবেন তাই বন্ধুরা চ্যানেলটিকে শেয়ার করুন এবং এই প্রোডাক্টগুলি সম্পর্কে তাদেরকে জানতে সাহায্য করুন তাহলে চল বন্ধুরা আর দেরি না করে আসছি মূল ভিডিওতে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আহুজা এস এস এ টু ফিফটি ডিপি ডিপি মানে এর সঙ্গে আপনি ডিজিটাল প্লেয়ার পেয়ে যাবেন এই অ্যাম্প্লিফায়ারটিতে আপনি ছটি মাইক ইনপুট এবং দুটি অবসুলারি ইনপুট পেয়ে যাবেন এই অ্যাম্প্লিফায়ারটিতে শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারহেড প্রোটেকশন দেওয়া রয়েছে এই অ্যাম্প্লিফায়ারটি একটি আড়াইশো আটের পি মনো অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটি আড়াইশো ওয়াট আর এম পাওয়ার এবং ম্যাক্সিমাম তিনশো ওয়াট আর এম এস হয়ে থাকে এই অ্যাম্প্লিফায়ারটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ফিফটি হার্স থেকে ফিফটিন কিলো হার্স এই অ্যাম্পলিফায়ারটির ওজন ষোলো কেজি অ্যাপ্রক্স এবং এই অ্যাম্প্লিফায়ারটির ডায়মেনশন ওয়াইড সাড়ে চারশো এম হাইট একশো ষাট এম এবং এর ডেপথ তিনশো চল্লিশ এম এটি একটি আহজার খুবই ভালো অ্যাম্প্লিফায়ার এবং এটিতে বেশ কিছু সুবিধাও রয়েছে এটির মধ্যেই ডিজিটাল প্লেয়ার পেয়ে যাবেন সেই জন্য আলাদা করে কোনো প্লেয়ার লাগানোর প্রয়োজন নেই এটিকে আপনি পিএ এবং প্রফেশনাল সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন এর সাউন্ডের কোয়ালিটিও খুব সুন্দর তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা নিই যে ফন্ট ভিউতে কি কী ইন্টারফেস রয়েছে এবং কোনটির কি কাজ রয়েছে এটি হলো এমপ্লিফায়ারটির ফ্রন্ট ভিউ এই ফ্রন্ট ভিউতে দুটি হেভি হ্যান্ডেল দেওয়া রয়েছে এই অ্যাম্প্লিফায়ারটির ওজন প্রায় ষোলো কেজি সেই জন্য হ্যান্ডেলগুলো হেভি দেওয়া আছে এরপর দেখব আমরা এখানে আহুজার ব্র্যান্ডিং বড় করে দেওয়া আছে এখানটিতে মডেল নাম্বার এ টু ফিফটি ডিপি এটি লেখা আছে এরপর আসছি বন্ধুরা এটি হল অ্যাম্প্লিফায়ারটির মেন পাওয়ার সুইচ এটিকে অন অফ করে আপনি অ্যাম্প্লিফায়ারকে অন এবং অফ করতে পারবেন ঠিক এর উপরেই রয়েছে অন ইন্ডিকেটার আপনি পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এই ইন্ডিকেটারটি গ্লো হবে এর উপরে রয়েছে ওভারলোড সুইচ অ্যাম্প্লিফায়ার যদি কখনো ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় তাহলে এই ওভারলোড ইন্ডিকেটার জ্বলে ওঠে ঠিক এর উপরে রয়েছে রিসেট অ্যাম্প্লিফায়ার ওভারলোড হলে বা শর্ট সার্কিট হলে এই রিসেট সুইচ বাইরে বেরিয়ে আসে এটিকে প্রেস করে আবার আগের অবস্থায় অ্যাম্প্লিফায়ারটিকে নিয়ে যেতে হয় এর পরে রয়েছে আউটপুট লেভেল ইন্ডিকেটার এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি মাইনাস থার্টিন ডিবি থেকে প্লাস থ্রি ডিবি অবধি শো হয় ঠিক এর পাশেই রয়েছে ইউএসবি প্লেয়ার এই ইউএসবি প্লেয়ারটিতে আপনি এসডি কার্ড এবং ইউএসবি প্লেয়ার ইউজ করতে পারবেন এখানে আপনি এস ডি এম এম সি দুটি কার্ডই ইনসার্ট করতে পারেন এই প্যানেলটিতে পুরো কন্ট্রোল রয়েছে অর্থাৎ প্রিভিউ নেক্সট প্লে ভলিউম প্লাস ভলিউম মাইনাস রিপিট প্লে পুস এবং এই প্যানেলটি রিমোট দ্বারা অপারেটেড এরপর আসছি ইনপুট সেকশানে আপনি এটিতে ছটি মাইক ইনপুট পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ এবং ছয় এটিতে মাইক ইনপুট ওয়ান এবং মাইক ইনপুট টু এবং মাইক ইনপুট থ্রি এটিকে আপনি ডাইরেক্ট পাবেন মাইক ইনপুট ওয়ানে যদি আপনি মাইক ইনপুট করেন তাহলে এই নবটির সাহায্যে আপনি মাইক ইনপুটের গেনকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি দু নম্বর মাইক ইনপুটে মাইক ইনপুট করেন তাহলে মাইক ইনপুট টু এর উপরে যে নবটি রয়েছে সেটির সাহায্যে আপনি দু নম্বর মাইকের গেন কন্ট্রোল করতে পারবেন ঠিক একই রকমভাবে তিন নম্বর মাইক ইনপুটে যদি আপনি মাইক ইনপুট করেন তাহলে তিন নম্বর ভলিউমের মাধ্যমে আপনি মাইক্রোফোনের গেন কন্ট্রোল করতে পারবেন এরপর দেখব মাইক ফোর এবং অক্সুলারির মধ্যে একটি সিলেক্টফ সুইচ লাগানো রয়েছে এই সিলেক্টফ সুইচটির কাজ হল আপনি এটিতে হয় মাইক ফোর সিলেক্ট করতে পারবেন না হলে পিছনে অক্সুলারি ওয়ান সকেটে মাধ্যমে আপনি এটিতে ইনপুট সিলেক্ট করতে পারবেন আপনি যদি মাইক ফোর সিলেক্ট করেন বা অক্সুলারি ওয়ান করেন সেটির ক্ষেত্রে আপনাকে এই ভলিউমটিকে কন্ট্রোল করে তার গেন কন্ট্রোল করতে হবে ঠিক একই রকমভাবে ভাবে মাইক ফাইভ এবং অক্সুলারি টু এর মধ্যেও একটি সিলেক্টর সুইচ লাগানো আছে আপনি হয় মাইক ফাইভ ইনপুট সিলেকশন করবেন আর না হয় পিছন থেকে অক্সুলারি টু ইনপুট সিলেকশন করবেন এই নবটির মাধ্যমে আপনি মাইক ফাইভ বা অক্সলারি টু এর জ্ঞান কন্ট্রোল করতে পারবেন ঠিক একরকমভাবে মাইক সিক্স এবং ইউএসবি প্লেয়ারের মধ্যেও একটি সিলেক্টর সুইচ লাগানো রয়েছে এই সুইচটির মাধ্যমে আপনি মাইক সিক্স সিলেক্ট করতে পারেন বা ইউএসবি প্লেয়ার সিলেক্ট করতে পারেন এবং এই ভলিউমটির মাধ্যমে আপনি মাইক সিক্স বা ইউএসবি প্লেয়ার এর জ্ঞানকে কন্ট্রোল করতে পারবেন এরপর দেখব আমরা এখানে একটি সুইচ রয়েছে যেটি বক্স স্পিকার এবং ডাইভার ইউনিট সিলেক্ট সুইচ এই সুইচটির মাধ্যমে আপনি ড্রাইভার ইউনিট বা বক্স স্পিকার এটিকে সিলেক্ট করতে পারেন আপনি যদি ডাইভার ইউনিট চালান তাহলে এই সুইচটিকে ডাইভার ইউনিটের দিকে সিলেক্ট করুন ডাইভার ইউনিটের দিকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে একটি লাল ইন্ডিকেটার গ্লো হচ্ছে আপনি যদি ড্রাইভার ইউনিট চালান তাহলে এটিকে ড্রাইভার ইউনিটের দিকে সিলেক্ট করুন এতে আপনার ড্রাইভার ইউনিট সেফ পারফরমেন্স করবে অর্থাৎ আপনার ড্রাইভার ইউনিটে বেস কম হয়ে যাবে এবং ড্রাইভার ইউনিটগুলি কাটার সম্ভাবনা খুব কম থাকবে আর আপনি যদি এই অ্যাম্প্লিফায়ারটিতে বক্স স্পিকার চালান তাহলে এটিকে বক্স স্পিকারের দিকে সিলেক্ট করুন বক্স স্পিকারে সিলেক্ট করলে একটি গ্রিন কালার এলইডি গ্লো হচ্ছে আপনি বক্স স্পিকারে যদি এটিকে সিলেক্ট করেন তাহলে এই অ্যাম্প্লিফায়ার থেকে বেসের চাপটি ভালো পাবেন এবং অ্যাম্প্লিফায়ারটি এবং বক্স স্পিকার খুব ভালো পারফরমেন্স করবে এর এরপরে রয়েছে বেস ভলিউম এই ভলিউমটির মাধ্যমে আপনি হান্ড্রেড হাজ ফ্রিকুয়েন্সিকে মাইনাস টেন ডিবি কাট এবং প্লাস টেন ডিবি বুস্ট করতে পারেন এই ভলিউমটিকে যদি আপনি মাঝামাঝি পজিশনে রাখেন তাহলে বেসটি ফ্ল্যাট হয়ে যায় ঠিক এর পাশেই রয়েছে ট্রিবেল ভলিউম এই ভলিউমটির মাধ্যমে টেন কিলোহার্জ ফ্রিকুয়েন্সিকে মাইনাস টেন ডিবি কাট এবং প্লাস টেন ডিবি বুস্ট করতে পারবেন এই ভলিউমটিকেও যদি আপনি মাঝামাঝি রাখেন তাহলে ট্রিবেলের পারফরমেন্স ফ্ল্যাট হয়ে যায় ঠিক এর পাশেই রয়েছে মাস্টার ভলিউম এই ভলিউমটির মাধ্যমে ইনপুট সেকশন থেকে আসা পুরো ভলিউমকে আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনি বক্সের আওয়াজ কম বা বেশি এই নবটি থেকেই করতে পারবেন এই ছিল বন্ধুরা এর সামনের ইন্টারফেস আমরা দেখলাম প্রত্যেকটা জিনিসের কি কাজ রয়েছে এবং কোথায় কি রয়েছে এরপর দেখব আমরা অ্যাম্প্লিফায়ারটি সাইড ভিউ এবং ব্যাক ভিউ বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটি দু সাইডই দুটি হেভি হেড সিং দেওয়া রয়েছে কোম্পানি তার নিজের অ্যাম্প্লিফায়ারে হিট সিং খুব হেভি দেয় এই হেড সিংগুলি অ্যালুমিনিয়াম প্লেটের তৈরি এই হিড কাজ হলো এর ভিতরে যে ট্রানজিস্টারগুলি রয়েছে সেটি যখন অ্যাম্প্লিফায়ারটি পারফরমেন্স করে তখন খুবই হিট হয় সেই হিটকে বাইরে বের করে আনা এবং ট্র্যানজিস্টারগুলিকে সেফ রাখা বন্ধুরা ঠিক একই রকমভাবে অ্যাম্প্লিফায়ারটির এই সাইডেও একটি হিট সিং লাগানো রয়েছে এবং এই হিট সিংটির ভিতর তিনটি ট্র্যানজিস্টার লাগানো রয়েছে অ্যাম্প্লিফায়ার পারফরমেন্স করলে এই ট্রানজিস্টরগুলি হিট হয় এবং এই হিট সিংয়ের মাধ্যমে হিট বেরিয়ে আসে এবং ট্র্যানজিস্টারগুলি সেফ থাকে তো চলুন বন্ধুরা এরপর আমরা দেখিনি ভিউ এবং ইন্টারনাল পার্টস বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ভিউ আমরা দেখব যে অ্যাম্প্লিফায়ারটির পিছন দিকে কী কী ইন্টারফেস রয়েছে এবং কোনটি কী কাজ বন্ধুরা প্রথমেই দেখব এটি হলো অ্যাম্প্লিফায়ারটির পাওয়ার কেবেল এই অ্যাম্প্লিফায়ারটির পাওয়ার কেবেল ফলকন কোম্পানির হয়ে থাকে এবং এটি থ্রি পিন টপ এটিকে আপনি সিক্স অ্যাম্পেয়ার প্লাগে প্লাগ ইন করে অ্যাম্প্লিফায়ারটিকে পাওয়ার দিতে পারেন এই অ্যাম্প্লিফায়ারটি ফুল লোডে পারফরম্যান্স করলে চারশো ষাট ভি এ পাওয়ার কনজিউম করে এই অ্যাম্প্লিফায়ারটিকে পাওয়ার দেওয়ার জন্য আপনাকে দুশো চল্লিশ ভোল্ট ফিফটি থেকে সিক্সটি হার্জ ফ্রিকোয়েন্সি এসি কারেন্টের প্রয়োজন পড়ে ঠিক এর উপরই রয়েছে অ্যাম্প্লিফায়ার প্রোটেকশানের জন্য একটি গ্লাস ফিউজ এই গ্লাস ফিউজটি ফোর অ্যাম্পেয়ারের হয়ে থাকে এরপরে আমরা দেখব এখানে একটি গ্রাউন্ড বা আর্থ টার্মিনাল রয়েছে এই গ্রাউন্ড বা আর্থ টার্মিনালে যদি আমরা আর্থ দিন দিই তাহলে এই অ্যাম্প্লিফায়ারটি থেকে নয়েজ সম্পূর্ণরূপে চলে যায় এই অ্যাম্প্লিফায়ারটিকে আপনি এসি পাওয়ার ছাড়াও ডিসি পাওয়ারের মাধ্যমেও অপারেট করতে পারেন এই অ্যাম্প্লিফায়ারটিকে ডিসি পাওয়ারে অপারেট করতে গেলে আপনাকে দুটি কার ব্যাটারি সিরিজ করে চব্বিশ ভোল্ট ডিসি বানিয়ে এটিতে পাওয়ার দিতে পারেন এটি হলো ব্যাটারি সংযোগ করার পজিটিভ টার্মিনাল এবং এটি হল ব্যাটারি সংযোগ করার জন্য নেগেটিভ টার্মিনাল ঠিক পরেই রয়েছে আউটপুট টার্মিনাল এটি হল লাইন আউটপুট টার্মিনাল এটির মধ্যে আপনি কমন সত্তর ভোল্ট এবং হান্ড্রেড ভোল্ট লাইন আউটপুট পেয়ে যাবেন আপনার ড্রাইভার ইউনিট যদি দূরে থাকে তাহলে আপনি কমন এবং হানড্রেড ভোল্টে এলএমটি লাগিয়ে চালাতে পারেন আর আপনার ড্রাইভার ইউনিট যদি কাছে থাকে তাহলে আপনি কমন এবং সত্তর ভোল্টে লাগিয়ে এলএমটির মাধ্যমে ড্রাইভার ইউনিট অপারেট করতে পারেন আপনারা এই অ্যাপ্লিফায়ারটিতে আহুজা এ ইউ সিক্সটি ইউনিট এলএমটির মাধ্যমে ছটি ব্যবহার করতে পারেন এবং এইউ ফর্টি ইউনিট এলএমটির মাধ্যমে নটি পর্যন্ত ব্যবহার করতে পারেন বন্ধুরা এর পাশেই রয়েছে ওম স্ম্যাচিং টার্মিনাল বা ডাইরেক্ট আউটপুট টার্মিনাল এটিতে আপনি কমন ফোর হোমস এইট হোমস আউটপুট পাবেন আপনি যদি একটি স্পিকার চালান তিনশো ওয়াট থেকে চারশো ওয়াটের তাহলে আপনি কমন এবং এইট হোমসে কানেকশান করুন আর আপনি যদি দুটি স্পিকার চালান দুশো ওয়াট করে তাহলে আপনি কমন এবং ফোর হোমসে লাগিয়ে ব্যবহার করতে পারেন এর পরে রয়েছে লাইন ইন সকেট এই সকেটটির মাধ্যমে আপনি অন্য অ্যাম্প্লিফায়ার থেকে আউটপুট এনে এখানে ইন করতে পারেন এই লাইন এনে ইনপুট দিলে সামনের বেস কাজ করে না এর উপরে রয়েছে লাইন আউট সকেট এই সকেটটি থেকে আপনি এখান থেকে আউটপুট নিয়ে অন্য অ্যাম্প্লিফায়ারে ইনপুট করতে পারেন এই লাইন আউটপুট থেকে আপনি ওয়ান ভোল্ট ওয়ান কিলো হোমসের আউটপুট পাবেন এর পাশেই রয়েছে পি অ্যাম্প আউটপুট সকেট এই প্রিয়াম্প আউট সকেট থেকে আপনি দুশো মিলিভোল্ট সিক্স হান্ড্রেড ওমস আউটপুট পাবেন এই প্রিয়াম্প আউটপুট থেকে আউটপুট নিয়ে আপনি অন্য অ্যাম্প্লিফায়ারের অক্সোলারিতে ইনপুট দিয়ে অপারেট করতে পারেন ঠিক এর পাশেই রয়েছে অক্স ওয়ান এবং অক্স টু এর সকেট আপনি অক্স ওয়ানে ইনপুট দিয়ে সামনের সিলেক্টক সুইচ অক্স ওয়ানে করে আপনি এটি থেকে অক্স ওয়ান ব্যবহার করতে পারেন ঠিক একই রকম ভাবে অক্স টু এ আপনি ইনপুট দিয়ে সামনের সুইচকে অক্স টু এ সিলেক্ট করে আপনি এটি থেকে অক্সোলারি টু ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ভিউ এই অ্যাম্প্লিফায়ারটিতে ব্যাকেও আহুজা ব্র্যান্ডিং দেওয়া আছে এবং এস এস এ টু ফিফটি ডিপি এটি লেখা রয়েছে এটিতে আউজা রেডিও মেড ইন ইন্ডিয়া এটি লেখা রয়েছে এবং সিরিয়াল লম্বা লেখা রয়েছে এবং এটি একটি অ্যালুমিনিয়ামের পাঞ্চিং প্লেটের মাধ্যমে লেখা থাকে বন্ধুরা এই ব্যাক প্লেটটি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি হয় এই অ্যাম্প্লিফায়ারটির পিছনের দিকে চারটি পায়া লাগানো রয়েছে এদিকে দুটি এবং এদিকে দুটি এই পায়াগুলি লাগানো থাকার জন্য অ্যাম্প্লিফায়ারকে যদি আপনি কখনো উল্টেও রাখেন তো অ্যাম্প্লিফায়ারের পিছনের যেসব জিনিসপত্র লাগানো রয়েছে সেগুলি কোনো ক্ষতি হয় না তো চলুন বন্ধুরা এই ছিল অ্যাম্প্লিফায়ারটির ব্যাকভিউ এবং ব্যাক ইন্টারফেস এরপর আমরা দেখে নেব এই অ্যাম্প্লিফায়ারটির ইন্টারনাল পার্টের কোয়ালিটি এবং ইন্টারনাল পার্টস বন্ধুরা এখন দেখছেন এটি হলো অ্যাম্প্লিফায়ারটির উপরের ভিউ এই অ্যাম্প্লিফায়ারটির উপরের ঢাকনাটি সম্পূর্ণ নেট টাইপের হয়ে থাকে এটি নেট টাইপের হওয়ার কারণ এটি নেট টাইপ হওয়ার জন্য ভেতরের গরম বাতাস বাইরে বেরিয়ে আসতে পারে এবং অ্যাম্প্লিফায়ারটি ঠান্ডা থাকে তো চলুন বন্ধুরা এরপর দেখি আমরা ভিতরের কি কি রয়েছে আমি ভিডিও যাতে বড় না হয় সেই জন্য এর নাটগুলি আগে থেকে খুলে রেখেছি এটি হলো অ্যাম্প্লিফায়ারটির উপরের ওভারভিউ এখানে রয়েছে এটি হলো পাওয়ার ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার থেকেই অ্যাম্প্লিফায়ারটি পুরো পাওয়ার পেয়ে থাকে এটি হলো আউটপুট ড্রাইভার ট্রান্সফর্মার এটি থেকে আপনি কমন ফোর ওমস এইট ওমস এবং কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট লাইন আউটপুট পেয়ে থাকেন এখানে রয়েছে বন্ধুরা একটি ব্রিজ রেক্টিফায়ার এই এসি পাওয়ার ট্রান্সফর্মার থেকে সাপ্লাই এসে এই ব্রিজ রেক্টিফায়ারের মাধ্যমে ডিসি কারেন্টে পরিণত হচ্ছে এবং এখানে এই ফিল্টার ক্যাপাসিটিটিতে ফিল্টার হয়ে ডিসি পাওয়ার জেনারেট করছে এই ফিল্টার ক্যাপাসিটিটি ভ্যালু হল পনেরো হাজার পঞ্চাশ এবং এখানে যে ব্রিজ একটি লাগানো রয়েছে সেটির নাম্বার হলো পঁয়ত্রিশ দশ বন্ধুরা এরপর দেখব আমরা এদিকে সাইডে তিনটি ট্র্যানজিস্টার লাগানো রয়েছে এই পাওয়ার ট্র্যানজিস্টারগুলির নাম্বার হলো ফাইভ টু ডবল জিরো এবং এর সঙ্গে যে রিমিটার রেজিস্ট্যান্সগুলি লাগানো রয়েছে সেইগুলি হলো পঁচিশ ওমস পাঁচ ওয়াটের বন্ধুরা এখানে দেখব যে ইনপুট এবং আউটপুট সকেটগুলি লাগানো রয়েছে পরপর সারিবদ্ধভাবে বন্ধুরা অন্য আহুজা আড়াইশোর পাওয়ার ট্রান্সফর্মার থেকে এই পাওয়ার ট্রান্সফর্মারটি একটু আলাদা এই পাওয়ার ট্রান্সফর্মার থেকে দুটি লাইন আউটপুট হচ্ছে এই মোটা ইয়োলো তার থেকে পুরো অ্যাম্প্লিফায়ারটি চলছে এবং যে সরু ইয়েলো তার দুটি বের হয়েছে এখান থেকে এই বোর্ডে এসে ডিসি হচ্ছে এবং এই বোর্ড থেকে ডিসি হওয়ার পর এখানে রেগুলেটার আইসি থেকে রেগুলেট হয়ে এই ইউএসবি কার্ডটি চলছে বন্ধুরা এখানে চারটি ডায়ার লাগানো রয়েছে এবং দুটি ফিল্টার ক্যাপাসিটার মাধ্যমে এখানে ইউএসবি কার্ডের পাওয়ার সাপ্লাইটি ডিসিতে পরিণত হচ্ছে এবং এখানে যাতে ব্যাটারি থেকেও চলতে পারে সেই জন্য একটি ব্যাটারি প্রোটেকশনের জন্য ডায়েট লাগানো রয়েছে এই বোর্ডটি রেগুলেটার আইসি লাগানো রয়েছে এবং রেগুলেটর হওয়ার পর এখানে ফিল্টার হয়ে এই ইউএসবি কার্ডে সাপ্লাই আসছে বন্ধুরা এখানে যে বোর্ডটি লাগানো রয়েছে এই বোর্ডটি থেকে এই ড্রাইভার বোর্ডে পাওয়ার আসছে এবং বেস বোর্ডে পাওয়ার আসছে এবং এখানে ব্যাটারি প্রোটেকশানের জন্য দুটি ডায়েট লাগানো রয়েছে আপনি যদি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ উল্টো করেও লাগান সেই ক্ষেত্রে অ্যাম্প্লিফায়ারটি অন হবে না কিন্তু অ্যাম্প্লিফায়ারটির কোনো ক্ষতিও হবে না বন্ধুরা ঠিক একই রকমভাবে এই দিকের প্লেটটিতেও তিনটি ট্র্যানজিস্টার লাগানো রয়েছে এবং এই ট্র্যানজিস্টারগুলির নাম্বার হলো টু এসি ফাইভ টু ডবল জিরো এখানে দেখছেন ইমিটার রেজিস্টেন্স গুলি তিনটি সারিবদ্ধভাবে লাগানো রয়েছে এগুলির নাম্বার হল পঁচিশ ওমস ফাইভ ওয়াট বন্ধুরা এই প্লেটটির মধ্যে মাইক ইনপুট সার্কিটটি লাগানো রয়েছে এর মধ্যে দেখছেন মাইক ইনপুট বোর্ড এবং মাইক ইনপুট ভলিউম কন্ট্রোল লাগানো রয়েছে এটি হল আউটপুট সিগন্যাল লেভেল কন্ট্রোল বোর্ড এখানে এলইডিগুলি সারিবদ্ধভাবে লাগানো রয়েছে এবং এটি থেকেই আউটপুট লেভেল আমরা বুঝতে পারি বন্ধুরা এখানে একটি বারো অ্যাম্পায়ারের এমসিবি লাগানো রয়েছে এটিকে ওভারলোড সুইচও আমরা বলে থাকি অ্যাম্প্লিফায়ারের যদি ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় তাহলে এই ওভারলোড সুইচটি বাইরে বেরিয়ে আসে এবং এটিকে রিসেট করলে আবার অ্যাম্প্লিফায়ার আগের অবস্থায় ফিরে আসে বন্ধুরা এখানে একটি বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এই বোর্ডটি হল বেস বোর্ড এই বোর্ডটির মাধ্যমে আমরা এই অ্যাম্পিফায়ারটিতে বেস পেয়ে থাকি বন্ধুরা এটি হলো মেন ড্রাইভার বোর্ড যেটির নাম্বার আইপি থ্রি নাইন ফাইভ ওয়ান এই ড্রাইভার বোর্ডের মাধ্যমে পাওয়ার ট্রানজিস্টার ড্রাইভ হয়ে আউটপুট ট্রান্সফর্মার থেকে আমরা আউটপুট পেয়ে থাকি তো বন্ধুরা এই ছিল ওভারঅল আহুজা আড়াইশো ডিপির ইন্টারনাল পার্টসের কোয়ালিটি এবং ইন্টারনাল পার্ট এটি খুবই একটি ভালো মানের অ্যাম্প্লিফায়ার এবং আহুজা তার নিজের অ্যাম্প্লিফায়ারে সবসময় উন্নত মানের পার্টস ব্যবহার করে যেটি দীর্ঘদিন চলতে থাকে এবং খারাপও কম হয় বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করলে বিভিন্ন নতুন বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছাবে এবং তেনারাও এই অ্যাম্প্লিফায়ারটি সম্পর্কে জানতে পারবেন আর একটি অনুরোধ যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করুন আর দেখতে থাকুন ওপের সালান সাউন্ড জগতের বিভিন্ন জিনিসের ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার